بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى، ما ودعك ربك وما قلى. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, আপনি জিজ্ঞাসা করেছেন কসমের কাফফারা একজনেরটা অন্যজন আদায় করলে চলবে কি না। প্রথমত জানা দরকার কসমের কাফফারা কি। কসমের কাফফারা হচ্ছে কোনো ব্যক্তি যদি এরকম শপথ করে যে আমি অমুকের বাড়ি যাব না অথবা আবার যাই, অথবা যদি এরকম কসম করে যে আমি অমুকের দাওয়াত গ্রহণ করব না, পরবর্তীতে আবার দাওয়াত গ্রহণ করে, তো এরকম যদি হয় তাহলে ওই ব্যক্তির উপরে কাফফারা দেওয়া ওয়াজিব। আর সেটা হলো 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো, মধ্যম পর্যায়ের খাবার যেটা আপনারা খান, আর না হলে 10 জনকে কাপড় দেওয়া। এটা হলো একটা অপশনের দুইটা ভাগ। আরেকটা হলো একজন দাস মুক্ত করা, যেটা এখন নেই, আর না হলে 3 নম্বরে 3টা রোজা রাখবে, এটা হবে সর্বনিম্ন কাফফারা। আর একজনের তার একজন যদি আদা করতে চাই, তাহলে যার উপরে কাফফারা দেওয়া ওয়াজিব হয়েছে সেই ব্যক্তির কাছ থেকে অনুমতি নিতে হবে, বা তাকে তার পক্ষ থেকে যে আদায় করছে অন্যজন তাকে অনুমতি দিতে হবে বা দায়িত্ব দিতে হবে যে তুমি আমার পক্ষ থেকে আদায় করো, তবে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। যে যে কসম ভঙ্গ করেছে তার জ্ঞান ব্যতীত অথবা তার জানা ব্যতীত এবং তার অনুমতি ব্যতীত অন্য আদায় করলে হবে না। আশা করি বুঝতে পেরেছেন, কারণ ওই সময় নিয়ত পাওয়া যায় না, আর নিয়ত না থাকলে কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণীয় হয় না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।